আসসালামু আলাইকুম শরীফের হাদিস নাম্বার সাতশো নব্বই আবু আয়াস ও রহমতুল্লাহ আবু রাহু থেকে বর্ণিত তিনি বললেন নবী করিম সাল্লাম বলেন আল্লাহ আইলা হাসি দেওয়া পছন্দ করেন আর হাই তোলা অপছন্দ করেন সুতরাং কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবে যারা তা শুনবে তাদের প্রত্যেক তারা প্রত্যেক তার জবাব দেওয়া ওয়াজিব হবে যেমন আপনি জবাব দিতে গেলে আপনি কেউ আলহামদুলিল্লাহ বললে আপনি ইয়ার হামকুল্লাহ বলবেন তারপর কেউ যদি সেটা শুনে তাহলে ইয়ার ফের্লাহ হলে আলাইকুম হলে বলতে পারে তো এরপরে বলা হয়েছে আর হাই তোলা হয় আর হাই তোলা তা তত শয়তানের তরফ থেকে হয়ে থাকে আর কেউ হামি দেয় যেটা হামি দেয় হাই তোলে সেটা শয়তানের তরফ থেকে হয় তাই যথাসাধ্য তা রোধ করা উচিত কারণ যখন কেউ মুখ তুলে হাঁ করে তখন শয়তান তার প্রতি হাসে আল্লাহ আল্লাহ আমাদের হাই তোলা থেকে রক্ষা করুক এবং কি শয়তানের হাসি থেকে শয়তানের হাসি থেকে আমাদেরকে রক্ষা করুক আর যেগুলো শয়তানে পছন্দ করে ওগুলো অবশ্যই আমাদের করা উচিত না তো আমরা চেষ্টা করবো তখন লাহ বলে বিল্লাহ পড়ার জন্য যদি হাই আসে তো আলাইহি হাদিস যারা আমরা অনেক কিছু শিখতে পারি যেমন কি হাসিটা আল্লাহর পক্ষ থেকে আসে আর তাই আমরা আলহামদুলিল্লাহ বলবো কেউ যদি আমরা আলহামদুলিল্লাহ শুনে তাহলে ইয়ার বলবে তো এই আর জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায় কারণ কি আল্লাহ হাসি পছন্দ করেন আর হাই তোলাটা সেটা গুমের ভাব একটা আর দ্বিতীয়ত এটা শয়তানের পক্ষ থেকে হয় শয়তান তখন হাসে আর যাই হোক তো আমরা রসুল সালামের এই হাদিসটি মেনে বুঝে আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক ওয়া করুকহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ওরি